বাগেরহাটের রামপালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের সাথে রামপাল প্রেস ক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছায় উপস্থিত ছিলেন হলদার আব্দুল হাদি, সাইফুল আলম বক্তিয়ার, খৈয়াম হোসেন, হাফুজুর রহমান, সুব্রত আলী, মনোয়ার রনি, আবদুল্লাহ শেখ, রবিউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আপনারা দেখছেন রামপাল টাইমস, খবর সারাদিন। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, সাথে থাকুন রামপাল।